নমস্কার আজকে যখন এই ভিডিওটা তৈরি হচ্ছে যেখানে কালকের মার্কেট নিয়ে অ্যানালিসিস থাকবে আমার নিজের ট্রেডিং নিয়ে কথা থাকবে এবং আমরা দেখব যে বাজার কি একটু ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে তাহলে কি আমাদের কিছু সুইং ট্রেড বা অন্য রকম কিছু ট্রেড করার পজিটিভে ট্রেড করার কি আবার সময় এসেছে সেটা নিয়ে আলোচনা করব। কিন্তু যখন ইউএস মার্কেট চলছে তখন একটা জিনিস লক্ষ্য করুন মানে আপনাদের বলছি মানে এস এম ফাইভ হান্ড্রেড যেটা সেটা কিন্তু চার হাজার পনেরো চার হাজার কুড়ি এরকম চলছিল মানে চার হাজারের উপরে ইন্ডেক্সটা চলছিলো সেখান থেকে কিন্তু একটু অনেক মানে কমেছে পয়েন্ট ফোর এক পার্সেন্টের মতো গেইন ছিল সেখানে এখন পয়েন্ট সিক্স গেইন আছে মানে বুঝেছেন উপর থেকে কমেছে এই যে ডেলি ক্যান্ডেলে দেখুন চারটা একটু কিন্তু উপরে গেলেই একটু মানে এই এই জিনিস আসছে যেটাকে বলে একটু সেলিং প্রেশার কিন্তু ওদের মধ্যে আসছে পনেরো মিনিটের চার্টে যদি আমি করে দিই এইখানে বুঝতে পারবেন এই যে একটা ওপেন হয়েছে ওপেন হয়ে একটু উপরে গেছিল কিন্তু আবার সেই সেলিংটা ফিরে এসেছে তো এটা থেকে বোঝা যাচ্ছে বাজারে কিন্তু মানে ইউএস মার্কেটেও কিন্তু খুব একটা যে খুব স্ট্রং আপাতত বলা যাবে না হ্যাঁ এখনও হোল্ড করছে এখনও গ্রীনে হোল্ড করছে কিন্তু শেষ হতে হতে কতটা কি হয় সেটা কিন্তু বাজার বলবে ন্যাসড্যাক একশো পয়েন্টের মতো উপরে আছে এবং ডাউজন্স প্রায় দুশো পয়েন্টের মতো উপরে আছে যেখানে এটা তিনশো পয়েন্টের মতো উপরে ছিল দেখতে পাচ্ছেন গ্রিন ক্যান্ডেল করে করে প্রথম পঁয়তাল্লিশ মিনিট কিন্তু অনেক উপরে গেছিলো কিন্তু তারপর আবার লাস্ট আধা ঘন্টা ধরে কিন্তু ও পড়ছে তো সেই দিকে একটা নজর রাখতে হবে একটু মানে ভারতের মার্কেট যেমন একটু নেগেটিভ ট্রেন্ড তেমনই ইউএসএর মার্কেটও তেমনভাবে চলছে আমাদের মার্কেটে কি হয়েছে আমাদের মার্কেটে বলার আগে এইখানে আপনাদের সাথে আমি যখন শেয়ার করেছিলাম এখানে দেখছেন সতেরো এই লেভেলটা সতেরো হাজার তিনশো লেভেলটা এর আগের দিনের যে ভিডিও সেই ভিডিওটা যদি দেখেন তার তিন মিনিট ছত্রিশ সেকেন্ড আমি এই একটা ড্রও করে আপনাদের সাথে আলোচনা করি এখানে দেখছেন সতেরো হাজার তিনশোটা লিখেও দিই লিখে দিয়ে আপনাদের এখানে মার্ক করে দিই যে এটা কিন্তু একটা সাপোর্ট জোন ঠিক আছে যদি আগের দিনের লো ভেঙে যায় তাহলে সতেরো হাজার তিনশো পর্যন্ত আসতে পারে আজকে যখন সকালটাও শুরু হয়েছিল তখন যেই আগের দিনের এই লোটাকে ও ক্রস করেছিল ভেঙে ট্রেড করতে থাকে তখন কিন্তু এতটা আসে সতেরো হাজার প্রথম তিরিশ মিনিটে কিন্তু বাজার প্রথম তিরিশ মিনিট বলবো কেন প্রথম এক ঘন্টা বলতে পারেন যে বাজার নিচের দিকে একটা মুভ দিয়েছিল সুন্দর পয়েন্ট কামানো গেছে তারপর সতেরো হাজার তিনশোতে আমরা একটু নিজেকে আঁটো করে নেব ওই জায়গায় এসে প্রফিট বুক করে নেব বা অ্যাটলিস্ট আমরা কি করব না সতেরো হাজার তিনশোতে এলে কালকে যেটা বলেছিলাম অ্যাটলিস্ট নতুন করে আর সেল করব না সে আমি বাই করি বা অ্যাভয়েড করি সেটা আলাদা ব্যাপার যাই হোক সেটা করা হয়েছে এবং মানে সেটা আপনাদের বলা ছিল আগের দিনের এই জন্য ইউটিউব ভিডিওটাকে ভালো করে দেখতে হবে ওখানে কি অ্যানালিসিসটা করি অ্যানালিসিসটা না জানলে তো শুধু লেভেল জেনে হবে না লেভেলটা কীভাবে বেরিয়েছে সব কিছু অ্যানালিসিস ওখানে ছিল আচ্ছা এবং ট্রেডিং প্ল্যানটা এবার দেখুন ক্রমাগত বাজার কিন্তু উপরের দিক থেকে সাত দিন ক্রমাগত পড়েছে তারপর এখানে পিভট পয়েন্টে একটা সাপোর্ট নিয়ে নিয়ে কি উঠছে সেটা কিন্তু কালকে ফলো আপ হলে বলা যাবে আবার যদি কালকে এরকমভাবে ঘুরে যায় তাহলে তো বলা যাবে না যে এটা সাপোর্ট খুব একটা স্ট্রং সেটা বাজার কালকে বলবে এবার সেটার জন্যে ডিপেন্ড করছে যে ইউএস মার্কেট কেমন করছে ইউএস মার্কেট কিন্তু খোলার পর থেকে একটা মানে যে আমি যে বলবো যে খুব ভালো তা নয় যেখানে ইউরোপ মার্কেট প্রায় এক পার্সেন্ট দেড় পার্সেন্ট গেইন ও হোল্ড করেছিল এতক্ষণ সেখানে ইউএস মার্কেট খোলার সাথে সাথে আবার তিরিশ চল্লিশ মিনিটও গেইনটাকে ধরে রাখতে পারছে না নিচের দিকে আসছে সেটা একটু ওয়ারিসাম বিষয় হ্যাঁ হয়তো শেষ শেষ কখন হবে জানি না শেষ হতে হতে হয়তো আরও ভালো গেইন দিতে পারে সেটা তো আলাদা ব্যাপার কারণ বিশ্বের বাজারের সেন্টিমেন্ট অ্যাটলিস্ট একটু ভালো দরকার কালকের জন্যে আমাদের ভারতেরও মার্কেটে কি ব্যবস্থা মানে কি স্ট্র্যাটেজি থাকবে সেটা জানার আগে আজকে আমার ট্রেডটাও একটু বলে নেবো আজকে আমার ট্রেডটা আমি তো এখানে দিয়েও দিয়েছি আপনি ভেরিফাইড সেন্সিবুলে দেখতেই পাচ্ছেন সাড়ে আট হাজার টাকার মতো লসে হয়েছে ইটস ওকে মানে ঠিক আছে লাভ লোকসান তো আছে এখানে ক্লিক করে আমার কোনো মানে আমার ট্রেড বা ওপেন পজিশানগুলো আপনারা কিন্তু এখানে দেখতে পারেন ঠিক আছে অ্যাজ আ ডিসক্লেমার আমার কিন্তু নিফটিতে বুলিশ আমার অপশান আছে সেটা আমি ক্যারি করছি যাই হোক এবার এবার এখানে এখানে আমার কালকের স্ট্র্যাটেজি কি থাকবে মানে কালকের জন্য বাজারের জন্য ইম্পর্ট্যান্ট লেভেলগুলো কি বা কি হতে পারে একটু আলোচনা করে হচ্ছে সতেরো হাজার তিনশো টাকা তো হোল্ড করতে হবে সেটা তো ঠিক আছে কিন্তু কখন অ্যাটলিস্ট ভালো হবে যদি আজকের দিনের যেটা হাই হয়েছে নিফটির ক্ষেত্রে বলছি আজকের দিনের যেটা হাই হয়েছে সতেরো হাজার সতেরো হাজার চারশো পঞ্চাশ এইটা কিন্তু ইম্পর্টেন্ট লেভেল এটা এটা মনে করে রাখবেন এটা আমি ইম্পর্টেন্ট বলে লিখে রাখছি ইম্পর্টেন্ট লেভেল সতেরো হাজার চারশো পঞ্চাশ কেন বলছি কেন সেটা হচ্ছে উপরের দিকে এই দিকে থেকে আজকেও আজকেও সতেরো হাজার চারশো পঞ্চাশের উপরে কিন্তু ট্রেড করতে পারেনি যদিও বন্ধ হওয়ার সময় সতেরো হাজার চারশো সাত চার হাজার চারশো দশ এরকম জায়গায় গেছিলো অ্যাডজাস্টেড ক্লোজিং সতেরো হাজার চারশো নিচে হয়েছে কিন্তু বন্ধের দিকটা কিন্তু ভালো মতন ক্যান্ডেলগুলো ফর্ম অ্যাট অ্যাটলিস্ট উপরের দিকে যাওয়ার প্রবণতা দেখিয়েছে দেখালেও সতেরো হাজার চারশো পঞ্চাশ দিনের যে হাই তারকে কিন্তু ক্রস করতে পারেনি এবং আগের দিনের যে ক্লোজিং আগের দিনের ক্লোজিংয়ে প্রিভিয়াস ক্লোজ যেটা সতেরো হাজার ওই চারশো পঞ্চাশের কাছাকাছিই বলা যায় প্লাস মাইনাস পঁচিশ পয়েন্ট তো করতেই হবে হ্যাঁ সেইটা তাহলে ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে যে আগের দিনের ক্লোজ যেটা তার উপরে যেতে হবে ঠিক আছে আগের আজকের দিনের যে হাই তার উপর ট্রেড করতে হবে তো রাফলি মনে রাখুন সতেরো হাজার চারশো পঞ্চাশ প্লাস মাইনাস পঁচিশ পয়েন্ট এই কে যদি সাস্টেন করে এই লেভেলটার উপরে ওকে ট্রেড করতে হবে যদি সাস্টেন করে তাহলে কিন্তু একটা ভালো দিক ভাবা যেতে পারে তখন একটু উপরের দিকে সতেরো হাজার আটশো পর্যন্ত একটা মুভ বা সাত প্রথমে তো সতেরো হাজার ছশো তারপরে যদি হয় সতেরো হাজার আটশো পর্যন্ত একটা মুভ দেখা যেতে পারে আমি কয়েক দিনের জন্য বলছি কালকেই চলে আসবে তা বলছি না আমি কয়েক দিনের জন্য বলছি অ্যাটলিস্ট এইখান থেকে যদি ও এরকম একটা গ্রিন ক্যান্ডেল করে উপরের দিকে যাওয়ার প্রবণতা দেখায় তখন কিন্তু কিছু দিনের মধ্যে সতেরো হাজার ছশো প্রথম টার্গেট মানে যারা টার্গেট নিতে পছন্দ করেন এবং তারপরে সতেরো হাজার আটশো এই দুটো লেভেল দেখা যেতে পারে প্রোভাইডেড সতেরো হাজার চারশো পঞ্চাশের উপর প্লাস মাইনাস পঁচিশ পয়েন্টও ট্রেড করছে এবং সাস্টেন করছে যদি না হয় যদি না হয় কালকে ধরুন আজকে যেমন ইউএস মার্কেট এরকম আছে এরকমই যদি হলো একটু গ্যাপ আপে ওপেন হলো সতেরো হাজার চারশো পঞ্চাশেই ওপেন হলো এবং তারপর থেকে যদি প্রাইস অ্যাকশন করে নিচের দিকে নামে এটা মনে রাখবেন একটা গ্যাপ আপ ওপেন হলো ধরুন কথার কথা বলছি ধরুন একটা গ্যাপ আপ ওপেন হলো তারপর ধরুন এখানে এখানে আমি এঁকে দিই ধরুন একটা গ্যাপ আপ ওপেন হলো এখানে একটা ওপেন হলো তারপর যদি দেখেন যে প্রাইস অ্যাকশন উপরের দিকে না করে ও নিচের দিকে আসছে সেক্ষেত্রে কিন্তু আমাদের বাই সাইডের কোনো পজিশান রাখা যাবে না যদি থাকে তাহলে সেটা স্কোয়ার অফ করে নেবেন আর যদি তখন যদি যারা নতুন করে ট্রেড করতে চান তখন তারা কলসেল বা যদিও কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না নিজেদের ফিনান্সিয়াল অ্যাডভাইজারদের অ্যাডভাইস নিয়েই কাজ করবেন আমি বলছি কি তাহলে কিন্তু বাজারের নেগেটিভ সেন্টিমেন্টটা আবার বজায় থাকতে পারে বা ট্রেন্ডটা ফলো হতে পারে এখন ট্রেন্ড কি কয়েকদিনের যদি ট্রেন্ড দেখেন তাহলে সেটা নেগেটিভ সেই নেগেটিভ ট্রেন্ডটাই ফলো হতে পারে কারণ উপরে যদি গ্যাপ আপ করে প্রথম ৩০ মিনিটের হাইটা ক্রস করতে পারছে না এরকম যদি লক্ষ্য করেন তখন কিন্তু একটু বিয়ারিশ ভাব দেখা যেতে পারে ঠিক আছে দেখুন আপনার এবার 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 কি যে মানে কেন বিয়ারিশ ভাবটা আমি বারবার বলছি বারবার বলছি কারণ কদিনের যে ট্রেনটা প্লাস ডেলি চার্টে দেখুন টু হান্ড্রেড ডেজ এর নিচে ট্রেড করছে তো কয়েকদিনের চার্টটা ভালো নয় কয়েকদিনের যদি মানে বুলসদের পক্ষে ভালো নয় ভালো নয় কথাটা বলা খারাপ হবে কেন বিয়ার্সদের জন্যে খুবই ভালো কিন্তু বুলসদের জন্য খুব একটা ভালো লাগছে না এবার ডিপেন্ড করছে যে এই সাপোর্টে এ মানে আজকে নিচে এসে একটু উপরের দিকে বাইং প্রবণতা দেখা দিয়েছে এবার সেটা কতটা ফলো আপ হয় সেটা দেখতে হবে ফলো আপ না হলে তো হবে না ফলো আপ যদি হয় তাহলে ঠিক আছে দেখুন বলতে বলতে আপনি যদি দেখেন ডাউজন্স কিন্তু ফলটা কিন্তু বাড়ছেই একশো প্রায় একশো অষ্টআশি দুশো পয়েন্টের মতো ভিডিও শুরুতে ছিল এখন সেটা একশো পঞ্চাশে নেমে গেছে আর কিছুক্ষণ আগে এটা তিনশো পয়েন্ট প্লাস ছিল বুঝতেই পাচ্ছেন সুতরাং বাজার একটু ওইখানেও একটু উইক হয়ে আছে তো যদি ডাউজন্স একটু ভালো ফলো আপ দিয়ে বন্ধ দিতে পারে তাহলে হয়তো নিফটিতে একটু ভালো হতে পারে আর কালকের কী জিনিস থাকবে সেটা বলছে আর নিচের দিকের আচ্ছা উপরের দিকে তো বললাম চার সতেরো হাজার চারশো পঞ্চাশ লেভেলটাকে দেখবো কারণ সতেরো হাজার চারশোতে প্রায় বন্ধ হয়েছে চারশো পঞ্চাশ লেভেলটা ইম্পর্টেন্ট নিচের দিকে সতেরো হাজার তিনশো ওই ওই জায়গাটা ফিক্স সতেরো হাজার তিনশো প্লাস মাইনাস পঁচিশ পয়েন্ট ওই জায়গাটা ফিক্সড কালকে নিফটি ব্যাংকের মানে যে জায়গাটা বলি নিফটি ব্যাংক আজকে কিন্তু মানে নিফটি যে আজকে তিনশো ফিনশো ভেঙে যায়নি তার মূল কাণ্ডারি হচ্ছে ব্যাংক নিফটি ব্যাংক নিফটি একটা খুব সুন্দর মুভ দিয়েছে হ্যাঁ অবভিয়াসলি এই সব জায়গায় তো মাল্টিপল সাপোর্ট আছে বাজেটদের লো আছে আমি কালকে এই এই ডাকটাও আপনাদের সাথে মার্ক করে দিয়েছিলাম তো সেখান থেকে একটা ভালো মুভ দিয়েছে এবং ক্লোজিংটা খুবই ভালো হয়েছে ক্লোজিং যদি দেখেন দিনের একদম প্রায় হাইতে গিয়ে ও বন্ধ হয়েছে ব্যাংক নিফটি ইজ ভেরি প্রমিসিং

কে সব থেকে আজকে ড্র্যাক করেছে যে এতদিন ধরে মার্কেটকে সামাল দিত সেই আইটি তার মানে কি তার মানে একটা সেক্টরাল রোটেশন দেখা দিচ্ছে যেখানে আইটিতে একটু প্রফিট বুক করে যেটা যে সেক্টরটা এতদিন ধরে পড়েছিল ব্যাংকিং তাতে ট্রেডাররা পয়সা দিচ্ছে তার মানে এটা ট্রেডার নির্ভর একটা জিনিস যেন আমরা লক্ষ্য করতে পারছি সে যাই হোক বাজার তো উপরে যাওয়া নিয়ে কথা আমি একটু সুইং ট্রেডিং নিয়েও এরপরে বলবো ব্যাংক নিফটিটা আগে বলে নিচ্ছি ব্যাঙ্ক নিফটির জন্য তারপর ইং ট্রেডিংয়ের কী সুযোগ সুবিধা আছে বা কি ধরনের জিনিস তৈরি হচ্ছে তা নিয়ে আলোচনা করব। ভিডিওকে ভালো লাগলে প্লিজ একটু লাইক শেয়ার অবশ্যই করবেন দেখুন আপনাদের সাথে এরকম অ্যানালাইসিস এই কদিন ধরে আমরা করছি এবং আশা করি আপনাদের ভালো লাগছে একটু যদি লার্নিং পাওয়া যায় একটু লাইক করে আমাকে মোটিভেট করবেন কেন আমারও মোটিভেশানের দরকার হয় প্লাস চ্যানেলে যারা নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকানকে অবশ্যই প্রেস করবেন যাতে আমি ভিডিও রিলিজ করলে তা সেই ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে আসে আই মানে ব্যাংক নিফটিতে যদি দেখেন ব্যাংক নিফটির ক্ষেত্রে এবার ইম্পর্টেন্ট যে লেভেলটা সেটা হচ্ছে যেটা আজকে ক্লোজিং দিয়েছে ওই চল্লিশ হাজার তিনশো চল্লিশ হাজার তিনশো পঞ্চান্নই বন্ধ হয়েছে মানে ওই অ্যাডজাস্টেড ক্লোজিং তিনশোর উপরে চল্লিশ হাজার তিনশোটাকে কিন্তু নিফটি ব্যাঙ্ককে হোল্ড করতে হবে স্পট লেভেল বলছি স্পট লেভেলে যদি চল্লিশ হাজার তিনশোটা হোল্ড করে দেন গুড কিন্তু একটা জিনিস ব্যাংক নিফটি কালকে একটু উইক হলেও নিফটি হয়তো টেনে দিল কারণ আইটি আর ব্যাংক নিফটি দুটোকে মিলিয়ে একটু দেখবেন হ্যাঁ কালকে এরকম হতেই পারে যে নিফটি ব্যাংক তেমন কিছু করলো না কিন্তু আইটি টেনে দিলো বা আজকে যেমন করেছে তেমনই থাকতে পারে একজন আউট পারফর্ম করলো একজন আন্ডার পারফর্ম করলো হরে ধরে নিফটিকে এক জায়গায় রাখার চেষ্টা হত হতে থাকলো সেটাও হতে পারে সুতরাং এই দুটো ইন্ডেক্সের দিকে একটু নজর রাখবেন নিফটি আইটি এবং নিফটি ব্যাঙ্ক চার চল্লিশ হাজার তিনশোটা ইম্পর্ট্যান্ট লেভেল নিচের দিকে সাপোর্ট কি আম যারা খুব ছোট্ট লস নিয়ে কাজ করতে চান তাদের জন্য এই যে এখান থেকে যে ব্রেকআউটটা দিয়েছে এই ব্রেকআউটটা ধরা যেতে পারে ঠিক আছে যেটা চল্লিশ হাজার দুশো দুশো পঁচিশ এর কাছাকাছি তো এই জায়গাটাকে একটু স্টপ লস একদম ছোট্ট লস রেখে কেউ যদি বুলস পজিশন নিয়ে থাকে তাহলে এইটা এটা যদি ভেঙে গিয়ে নিচের দিকে চলে আসে তাহলে তখন বুলস পজিশনটা ছেড়ে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ কেন তখন একটু উইকনেসটা চলে আসবে কেন এখান থেকে ব্রেকআউটটা হয়েছিল ব্রেকআউটের আবার ভেতরে ঢুকে যাচ্ছে সুদোনো চল্লিশ হাজার দুশো দুশো পঁচিশ এই জোনটার দিকে একটু নজর রাখবেন প্লাস মাইনাস পঁচিশ পঞ্চাশ পয়েন্ট তো করে নিতেই হবে ব্যাংক নিফটির ক্ষেত্রে ঠিক আছে উপরের দিকে রেজিস্টেন্স কোথায় উপরের দিকে রেজিস্টেন্স কিন্তু আমি একটু যদি মিডিয়াম একটু বড় টাইম ফ্রেমে দেখি তাহলে কিন্তু প্রথম আসছে আপনার এইখানে একচল্লিশ হাজার একচল্লিশ হাজারে যেটা কিন্তু এখন অনেকটা দূর একচল্লিশ হাজারে মানে একদম পিভার পয়েন্টের উপরের এইসব দিকে যেটা অনেকটা দূর তারপর মেন হচ্ছে আপনার বিয়াল্লিশ হাজার কাছে সুতরাং মানে যদি একটা কি বলে এটা বাউন্স পাওয়া যায় তা বাউন্সটা কিন্তু ওর প্লে করার অনেকটা জায়গা আছে কেন যেহেতু ব্যাঙ্ক নিফটি অনেকটা পড়েছে সুতরাং আমার যখন রিকভারি হয়ে অ্যাটলিস্ট এত এত এই সব জায়গায় তো যাওয়ার চান্স আছেই চল্লিশ হাজার আটশো চল্লিশ হাজার নশো এসব জায়গায় তো যেতে পারেই কারণ কালকে চল্লিশ হাজার তিনশোটা দেখবেন ইম্পর্টেন্ট চল্লিশ হাজার দুশো দুশো থেকে দুশো পঁচিশটা স্টপলস থাকবে চল্লিশ হাজার তিনশোটা ইম্পর্টেন্ট এবং তারপরে আস্তে আস্তে দুশো পয়েন্টে চল্লিশ হাজার পাঁচশো লেভেলটা ইম্পর্টেন্ট তারপরে একচল্লিশ হাজার পর্যন্ত কিন্তু যেতে পারে তারপরে একচল্লিশ হাজারে আবার আমরা রিভিউ করব যে কেমন ভাবে হচ্ছে আর যদি দেখুন এটা ফলো আপ না হয় যদি দু চল্লিশ হাজার দুশো দুশো পঁচিশের নিচে চলে যায় এখানে একটা ইনসাইড ক্যান্ডেল করে আবার একটা সাইডওয়েজ এরকম দিয়ে দেয় তার মানে কি তার মানে এইটা আর ফলো আপ হলো না দেন ইট ইস বি টু উইক এটা একটা উইকনেসের একটু লক্ষণ হতে পারে তো দেখা যাক তখন এই যে আজকের দিনের লো তখন সেইটা ইম্পর্ট্যান্ট হয়ে যাবে আজকের দিনের লোটা কত হয়েছে আজকের দিনের লো যদি আমি নিফটি ব্যাংক নিফটিতে দেখি তাহলে আজকের দিনের লো উনচল্লিশ হাজার সাতশো পঁয়তাল্লিশ তাহলে সেই লেভেলটা উনচল্লিশ হাজার সাড়ে সাতশো উনচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ এই লেভেলটা তখন ইম্পর্টেন্ট জোন হয়ে দাঁড়াবে ওইটা ভেঙে গেলে তো আর মানে আরও একটু নিচে বাজার যেতে পারে তখন নিফটিও একটু নিচে আসতে পারে ব্যাঙ্ক নিফটি যদি নিচে যায় কালকেই কি হবে আশা করছি না তবে মার্কেটে তো কিছু বলা যায় না সব দিকেই নজরটা রাখতে হবে তবে ইউরোপের বাজার বা ইউএস বাজার এখন পর্যন্ত যতটা এই করছে একটু তো পজিটিভ সেন্টিমেন্ট আছে সেটা আর ইন্ডিয়াও বন্ধ হয়েছে একটু ভালো বন্ধ হয়েছে ভালো কেন এটা মনে রাখবেন এটা একটু এক্সপ্লেন করে দিই চার্টে আপনাদের অনেকের দরকার হতে পারে দেখুন প্রত্যেক দিন এটা পনেরো মিনিটের চার্ট যখনই আগের কদিন যে বন্ধ হয়েছে দেখুন নিচের দিকে দিনের লো পজিশনেই বন্ধ হয়েছে যদি এখন দেখেন দেখুন দিনের লো পজিশনে এসেই প্রায় বন্ধ হয়েছে ঠিক আছে আচ্ছা এইখানে তো দেখছেন দিনের লো পজিশনে বন্ধ হচ্ছে এখানে দেখুন দিনের লো পজিশনের দিকে বন্ধ হচ্ছে কিন্তু আজকে এই প্রথম আজকে এই প্রথম প্রায় দিনের হাইকে চ্যালেঞ্জ নিয়ে হাইকে যদিও ক্রস করতে পারেনি সেটা তো আছেই আইটি তো ড্র্যাগ আইটি যদি একটু টেনে দিত তো হয়ে যেত সেটা কি হতো সেটা তো বলে লাভ নেই কিন্তু ও অ্যাটলিস্ট অ্যাটলিস্ট এই যে অ্যাটলিস্ট সুইংটা দিনের মাঝখানে করেছিল তার উপরে গিয়ে কিন্তু ও বন্ধ দিয়েছে দিনের হাইয়ের প্রায় কাছাকাছি প্রায় কাছাকাছি আর যদি দেখেন বন্ধটা কিন্তু চল্লিশ হাজার মানে সতেরো হাজার চারশো ছয় ঠিক আছে অ্যাডজাস্টেড ক্লোজিং সতেরো নিচে হয়েছে কিন্তু যে লাস্ট ক্যান্ডেলটা তৈরি হয়েছে প্রাইস কিন্তু সতেরো হাজার উপরে নিয়ে গেছিল বুলসরা সুতরাং এইটা একটা পজিটিভ আর এখান থেকে যে প্রাইস অ্যাকশানটা তৈরি হয়েছে দেখুন উঠেছে তারপর এখানে একটু কনসোলিডেট করেছে কনসোলিডেট করে আবার ব্রেকআউট এটা কিন্তু টিপিক্যাল টিপিক্যাল একটা মানে বুঝতেই পারছেন এটা কেনা হচ্ছে বা শর্ট কভার বলুন বা কেনা হচ্ছে তার একটা দিকে মানে বুলসদের একটা পালরা ভারী দিকে কিন্তু একটা নজর আসছে সুতরাং ক্যান্ডেল প্যাটার্নটা ভালো হয়েছে এটাই যদি একটা হট করে একটা গ্রিন ক্যান্ডেল হয়ে যদি এরকম বন্ধ দিত হ্যাপাজ্যাটলি তাহলে অতটা হতো না মানে আমি অতটা কনফিডেন্স পেতাম না কিন্তু এখানে জাস্ট প্রাইস অ্যাকশন করে উপরে গেছে এখানে একটু থমকেছে আবার একটা ব্রেকআউট দিয়েছে এই প্রাইস প্যাটার্নটা কিন্তু একটু ভালো ঠিক আছে সুতরাং দেখা যাক কালকে এটার ফলো আপ হয় কি না দিনের তাই জন্য বলছি আজকের দিনে যেটা হাই সেটা কিন্তু ইম্পর্টেন্ট জোন হয়ে যাচ্ছে ওকে এর উপরে গিয়ে ট্রেড করতে হবে তাহলে প্রথম সতেরো হাজার পাঁচশো এইসবের প্রতি কিন্তু এটা ধরুন সতেরো হাজার পাঁচশো হ্যাঁ এই ইম্পর্টেন্ট লেভেলটার ও হবে তার জন্য ওকে কি করতে হবে সতেরো হাজার চারশো পঞ্চাশকে পঞ্চাশকে যে ক্রস করে সাস্টেন করতে হবে এখানে ক্রস করে সাস্টেন করতে হবে ঠিক আছে যাই হোক আশা করি আপনাদেরকে আর চারশোর উপরে তো থাকতেই হবে না হলে তো বুলসদার মানে আবার যদি চারশোর নিচে ট্রেড করতে থাকে তাহলে তো কন্টিনিউয়াসলি মানে ওটা তো আবার তিনশোর দিকেও যেতে পারে তখন তো মানে একদম ফিফটি ফিফটি কেস হয়ে গেল হ্যাঁ তাই জন্যই যাই হোক এই লেভেলটা এতবার করে বলছি কেন এগুলো খুব ইম্পর্ট্যান্ট জোন এবার সুইং ট্রেডিংয়ে আসি সুইং ট্রেডিংয়ের জন্যে আমি বলবো যে একটু কালকে যদি আইটি বাউন্স দেয় আজকে যদি ন্যাসডেকটা একটু লক্ষ্য রাখবেন আজকে ন্যাসডেকটা একটু ভালো করছে ন্যাসডেক যদি একটু ধরে রাখতে পারে তাহলে কালকে আইটি একটু সোল্ড হয়েছে আইটিতে একটু বাউন্স আসতে পারে সেই দিকে একটু নজর রাখতে পারেন অ্যাক্সিস ব্যাঙ্ক তো ভালো করছে আমি অ্যাক্সিস ব্যাঙ্ক দুদিন তিন দিন আগে থেকে আপনাদের বলে রেখেছি তো অ্যাক্সিস ব্যাঙ্কের দিকে নজর রাখবেন হ্যাল আমি বলি হ্যাল রিলায়েন্স এগুলো একটু ভালো সেইটা এই করবেন সেই দিকে নজর রাখবেন এর দিকে নজর রাখবেন যখন একশো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এই লেভেলটা ক্রস করে যদি ও সাস্টেন করে তখন একটু দেখা যেতে পারে তার আগে নয় সত্যি সুতরাং এটা একটু নজরে রাখবেন ঠিক আছে রিলায়েন্স রিলায়েন্স দেখুন কদিন ভালো দিয়েছে এখন একটু সাইডওয়েজ হয়ে গেছে আবার ব্রেকআউট ফ্রেকআউট দিলে তখন একটু এন্ট্রি নেওয়া যাবে তাছাড়া নয় কিন্তু কালকে আসলে কি বলুন তো অনেক অনেক সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি পাওয়া যাবে কিন্তু প্রথম হচ্ছে বাজারকে আগে ঘুরে দাঁড়াতে হবে ঠিক আছে না হলে কিন্তু হবে না আচ্ছা পিএসইউ ব্যাঙ্ক que el mod de... একটু দেখবেন ইয়ে মানে একটু দেখা যেতে পারে এইটাকে এসবিআই এস বি আই বা পিএসইউ ব্যাংকগুলোকে অ্যাজ আ হোল দেখুন এইখান থেকে যদি ও ফলো আপ করে উপরের দিকে যাওয়ার তাহলে ঠিক আছে আবার যদি ঘুরে যায় তাহলে নয় সেক্ষেত্রে আমার লস থাকবে আজকের আজকের দিনের একটু মানে আমি হলে মানে খুবই ছোট্ট করে একটা পাঁচশো কুড়ি টাকা পাঁচশো আঠারো টাকা এরকম একটা আমি লস রাখতাম সেখানে যদি ফলো আপ হয় একটা দেখা যায় এসবিআইটাকে একটু নিজের র্যাডারে রাখতে পারেন বা ওয়াচ লিস্টে রাখতে পারেন কারণ অনেকটা এই হয়েছে তারপর এখানে পিভার পয়েন্ট আছে পিভট পয়েন্ট থেকে আর এস আই ও ঠিকঠাক নিচের লেভেলে আছে লার্জ ক্যাপ কোম্পানি অবভিয়াসলি পিএসইউ ব্যাঙ্কগুলোর মধ্যে রাজা সব থেকে তো সেক্ষেত্রে একটু এই দিকে নজর রাখবেন তবে তার জন্যে ওই ব্যাঙ্ক নিফটিকে ভালো করতে হবে এবং সামগ্রিক বাজারের সেন্টিমেন্টটা ভালো হতে হবে দেখুন এখন না কী হয় একটু যদি পঞ্চাশ ষাট পয়েন্ট বাড়েও কিন্তু সেন্টিমেন্ট ভালো করার জন্য পঞ্চাশ পয়েন্ট বেড়ে লাভ নেই সেন্টিপয়েন্টের সেন্টিমেন্ট ভালো করার জন্য একদিন একটা ভালো র্যালি আসতে হবে যে যেদিন প্রায় এক মানে একশো পয়েন্ট নিফটি বা দুশো পয়েন্ট নিফটিতে একটা গেইন এলো তাহলে কি বোঝা যাবে যে হ্যাঁ উই আর স্ট্রং মানে আবার বুলসরা ঘুরে দাঁড়িয়েছে তাছাড়া চল্লিশ পয়েন্ট উপরে উঠলে পরের দিন আবার তো বা ওই দিনই হয়তো দেখবেন তিরিশ পয়েন্ট আবার নিচে চলে গেছে মানে ওইটা কোনো স্ট্রেংথ দেখালো না একটা স্ট্রেংথ দেখাতে হবে সাত দিন পড়েছে সাত দিন পড়েছে আট দিন পড়েছে কন্টিনিউয়াসলি আজকের দিনটাও যদি নেন তা আট দিন পরার পর বাজার তো চল্লিশ পঞ্চাশ ষাট পয়েন্ট গ্রিনে থাকলে হবে না যদিও আজ কোনো দিন গ্রিনই হয়নি আজকে তো গ্রিনে বন্ধ হয়নি নিফটির কথা বলছি তো সেক্ষেত্রে আমাকে দেখতে হবে যে বুলসরা কিভাবে ফিরে আসছে উইকলি ফিরে এলে মানে উইক অবস্থায় ফিরে এলে তো মানে বিয়ার্সরা আবার তাদের উপর অ্যাটাক করার সুযোগ পেয়ে যাবে বরং আরও একটু উছালে বরং আরও জোরে বিক্রিটা হবে তো ওইদিকে নজর রাখবেন একটু মানে পজিশন সাইজ ফাইজ কম রেখে কাজ করবেন হ্যাঁ এখন একটু বাজার হেফাজত একটু স্থিতি হতে দিন তারপর একটু নয় সুইং ট্রেডিংয়ে আসবেন একটু দাঁড়াতে দিন বাজারকে অ্যাটলিস্ট তারপর ওকে তো মানে এইটুকুনি একটু এফআইআই ডিআইআইয়ের এইটাও দেখে নেব। এফআইআই ডিআইআই ডেটা অনেকের এইটাও মানে দেখেন যেটা আমি মানে এনএসিটা দেখে লাভ নেই আমি এখানে যাচ্ছি মানি কন্ট্রোলে মানি কন্ট্রোলে ক্যাশ মার্কেটের আজকে দেখি ক্যাশ এবং এফএনও ক্যাশ মার্কেটে যদি দেখেন সাতাশে ফেব্রুয়ারি দু হাজার দু হাজার করোর মতো সেলিং আর ঠিক আছে তার ম্যাচিং আবার ডিআইআইরা করেছে কিন্তু সেলিংটা দেখতেই পাচ্ছেন মানে এদের সেলিংটা ভালোই হচ্ছে মানে এফআইআইরা কিন্তু সেলিংটা ভালোই করছে তার জন্যই কিন্তু আমাদের সেলিং যখন মাঝখানে একটু বাইংটা ফিরেছিলো এইখানে দেখছেন একটু তিন চার দিন পাঁচ দিনও বাইং করেছিল তারপর থেকে কিন্তু এই কন্টিনিউয়াস আবার সেলিং শুরু হয়ে গেছে এবং ভ্যালুগুলো খুব বেশি আজকে তো দু হাজার কোটির উপরে মানে যেটা অনেকটাই কি বলে খারাপ লক্ষণ ঠিক আছে ডিআইআইরা সাপোর্ট দিয়ে চলেছে সেটা তো তাদের মানে সেটা তো दारा दिए ही जाए हमरा जानी কিন্তু এফআইআইরা তো এই করলে হবে না কারণ এফআইআর লার্জ ক্যাপে এই করে এফ তো যদি দেখেন এফআইআইরা কিন্তু এফআইআইরা সেলিং করেছে ইন্ডেক্স ফিউচারে সেলিং করেছে যেটা কিন্তু একটু খারাপ মানে ইন্ডেক্সের শর্ট পজিশান তৈরি করছে এবং এবং কত করেছে দেখুন আগে দু হাজার সাত সাতশো তারপর এক হাজার দুশো দুশো ষাট ছশো বিরাশি মানে থামার তেমন নাম নিচ্ছে না আর ক্যাশ ক্যাশেও তো সেলিংটা বেশ দু হাজার কোটি টাকার হয়েছে সুতরাং এটা একটু খারাপ দিক হ্যাঁ কিছু অনেক ব্লকডিল ফগডিল থাকতে পারে অনেক কিছু থাকতে পারে যাই থাকুক তাও একটু গ্রিন না ফিরে এলে বা লিস্ট সেলিংটা না থামালে তো হবে না সেই দিকে নজর রাখতে হবে লাস্ট আপনাদের সাথে আবার ইউএস মার্কেট দেখে যাচ্ছি এস যদি চার হাজারের উপরে বন্ধ দেয় তো আজকে খুব ভালো হবে দেখা যাক কি হয় তো আপনাদের একটু কমেন্ট একটু লাইক এসবের আশায় থাকলাম চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ বন্দে মাতারাম